রাধে রাধে, সকলকে গুড মর্নিং। আর কালকে রাতে আমি ফিঞ্চের এটা দেখছিলাম, তো পাখিগুলোকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখি যে বাসার ভেতর ঢুকে বসে রয়েছে। তো তখন আরেকটা বাসায় দেখলাম যে ওরা সেই ঘাস দিয়েছিলাম, ওদের ঘাস দিয়ে বাসা তৈরি করেছে। তো ওরা হয়তো ডিম দেওয়ার প্রস্তুতি দিচ্ছে। আমার কথাগুলো হয়তো বোঝা নাও যেতে পারে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক কান পুরো আটকে রয়েছে, নাকে নাকে কথা বেরোচ্ছে। তো ফ্রিজ বাসা অলরেডি স্টার্ট করে দিয়েছে, তো নারকেলের ছোবড়া মার জোগাড় করে রেখে দিয়েছে। নারকেলের ছোবড়াগুলো এবার ওই বাসায় দিয়ে দেবো, প্রথমে ছাড়িয়ে নেবো ছোবড়াগুলো, ছাড়িয়ে নিয়ে ফ্রিজের খাঁচায় দিয়ে দেবো, তো ওরা বাসা বানাবে। অলরেডি এতটা মতো ঘাস দিয়েছিলাম, ওই ঘাসটু দিয়ে দেখি গোল মতো বাসা করেছে, তো ওদের বাকিটাও দিয়ে দেবো, নিশ্চয়ই বাসা করবো না দেখি। ঘর মানে ওদের বাসায় ঢুকছে বেরোচ্ছে, হয়তো ডিম দেবে, ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো চলো ওগুলো ওদের আগে দিয়ে দেওয়া যাক। এই যে নারকেলের ছোবড়াটি চলে এসেছে, এবার এখান থেকে এগুলো ছাড়িয়ে দিলেই হয়ে যাবে। এই এখান থেকে কুচো কুচো গুলো ছাড়াতে হবে, ছাড়িয়ে দিলেই হয়ে যাবে। থেকে এগুলো ছাড়িয়ে দেবো, এইভাবে এগুলো ছাড়িয়ে খাড়িয়ে রেখে দেবো, তারপর পাখির খাঁচায় রেখে দেবো, পাখি ঠিক দিয়ে বাসা করবে। এই যে এগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দেবো, যা ছোট ছোট, যাতে ওরা বাসা বাসা বুঝতে ওদের সুবিধা হয়। নারকেলের এই ভেতর দিকের এগুলো দিলে ভালো হয়, উপর দিয়ে একটা ইয়ে তুলে দিয়ে তারপরে ভেতর দিয়ে এগুলো দিলে। আশা করি ওদের এগুলো পছন্দ হবে, আর এগুলো দিয়ে বাসা তৈরি করবে, তারপর ডিম বাচ্চা করবে। আর বদ্রি পাখির একটা বাচ্চা দেখলাম বাইরে বেরিয়েছে, তিনটে বাচ্চা ছিল, ওই তিনটে বাচ্চার ভেতর বড় বাচ্চাটা দেখি বাইরে খাবারের বাটির ভেতর বসে রয়েছে, বেশ বড় হয়ে গেছে বাচ্চাটা। এই এটুকুই দিয়ে দিই, এটুকু দিয়েই প্রথমে করুক, তারপর আবার যদি লাগে তো পরে আবার দেবো, কারণ ছোবড়া তো রয়েছেই, ছোবড়া এখানে থাক, এটুকু দিয়ে দিই। রাত্রে এসে দেখবো যে বাসা করেছে কিনা বা কি করেছে, তো সেই বুঝে আবার কালকে দেবো, আজকে এর জন্য এটুকুই দেয়া থাক পাখিগুলোকে। এগুলো এখানে রেখে দিই, কারণ পড়ে যাচ্ছে, খোলা যাচ্ছে না। এই যে সব, এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিই, এখান থেকে ওরা ঠিক তুলে তুলে নেবে, দিয়ে বাসা করবে। ওরা উই উই মানে ওই বেতের ওটার ভেতর ওরা বাসা করছে, আর এটার ভেতর রাত্রে দেখি সবকটা ঢুকে বসে থাকে, আর ওটার ভেতর বাসা বানাচ্ছে। কোন দুটো বানাচ্ছে বাসা বুঝতে পারছি না, কারণ সারাদিন আমি দেখতে পারি না যেহেতু বাড়ি থাকি না। ওই যে নিচ্ছে বাসা, একটা পাখি নেমে গেছে, দুটো ওরা হয়তো বাসা দিয়ে তুলবে।
পাখিকে দিয়ে দিয়েছি ওদের বাসা তৈরির জিনিসপত্র, এবার ওরা কি আদৌ বাসা তৈরি করে কি করে না সেটাই দেখার, আর কত লিটার ডিম বাচ্চা করে সেটাও দেখার রয়েছে। তো মনে হয় ওরা করবে তাড়াতাড়ি, কারণ যেহেতু একটু বাসা করেছে ওরা নেবে নেস্টিং মেটিরিয়ালস গুলো। তো আজকের ভিডিও গাইস এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর ফ্রিজ যেহেতু আমি আগে পুষিনি তো নতুনবার পুষছি, তো তোমরা একটু জানো কি করলে ওরা ভালো থাকবে, কি কি করা উচিত তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো টাটা, রাধে রাধে।